भुजिया माछटा झिंगा दिए चरचरी करलाम, एकटू झुलझुल राखलाम, आर एकटू शुकिये नेब, शुकिये देब। आर ए शीतल दिए चाटनी करब, आर ए मका माछ दिए चरचरी करब, डाल तो हच्छे एकटा, आर घुगनीटा होयेछे। ठीक आछे, आमी खेते निये गेछि, निये एलाम। आर एखाने कोयाश आलुर साथे देवा होयेछे, पक्का भालोई लागछे, गरम गरम धुमा उठछे। आमी टेस्ट करे देखछि, तार जोन्नो आनलाम रान्ना करते करते खाबो। তো দেখতে পাচ্ছেন আজকে মানে মকা মাছের চচড়িটা করলাম তেলে আগে ভেজে, তারপর সবগুলো দিয়ে করলাম। আজকে আর একবারে মেখে দেইনি, মানে অনেকভাবেই করা যায়। দেখুন ঝুলটা মানে চরচরি ঝুলটা, একটু ঝুলঝুল রাখলাম তো অনেক সুন্দর হয়েছে। তো নামিয়ে দিচ্ছি, বিয়ের শিডলটা রেডি করছি। তো দেখুন পেঁয়াজ কেটে আর রসুনটা ছেঁচে নিচ্ছি, শিডল ধুয়ে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। তো পেঁয়াজটা ভালো করে লাল করে নেব প্রথমে, তারপর রসুন দেবো, সব মশলা দেবো। পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে আসছে এখন, এগুলোর মধ্যে হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর কাঁচা লঙ্কার মানে কাঁচা মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। রসুনটা দিয়ে দিলাম, দুই এক লাগা দিয়ে শীতলও দিয়ে দেবো। শীতলটা দিলাম, দিয়ে দুই আবার দুই একটা নাড়া দিয়ে তারপর মশলাটা গুলে দিয়ে দেব। শীতলটা দেখুন গরমে যখন পড়ে না নি, তখন এটা কিন্তু গলে যায়, আর গলে গেলে আর চাটনিটা মানে খুব ভালো হয়। তেলটা কিন্তু শুকিয়ে গেছে, যখন চাটনিটা হবে তখন কিন্তু আবার তেলটা বেরিয়ে আসবে। তো মশলাটা গুলে দিয়ে দিলাম, আর এত সুন্দর মানে গন্ধটা বেরিয়েছে কি বলবো বন্ধুরা, সামনে থাকলে বুঝতে পারলে যে রসুন পেঁয়াজ আর শিজলের মানে এত একটা মিল। আর এটা জলটা টেনে নেবে যাবে, তারপর তেল তেল বেরিয়ে আসবে। তো নামিয়ে দেব, গলাটার মধ্যে এখনো মানে কফটা জমে আছে, জ্বরটা কিন্তু কমেছে, কাশিটা আর মানে গলার মধ্যে কফ জমাটা কমে নাই। দেখুন আমার শীতলটা হয়ে গেছে, একদম জল নেই, নিচে দিকে তেল বেরিয়ে আসছে। তো এখন নামিয়ে দেবো, শীতলটা আমার হয়ে গেছে। ঠিক আছে, তো দেখুন বৃষ্টিটা এখনো নেমে আসবে, এখন আড়াইটা বাজে, দিনের ডাকগুলো শুনতে পাচ্ছেন। আমি মানে এত বেশি ডাকছি, অনেক আধা ঘন্টা থেকে ডাকছে, তো এখন না আসলেও চারটা বাজতে বাজতে মনে হয় আসবে। তো খুব মেঘলাঘুর করেছে, ঠিক আছে, গরম কিন্তু ঠিকই আছে আর মেঘলাঘুরটা খুব বেশি করেছে। আর গাছে দেখুন এখনো পদ্ম ফুল অনেকগুলো আছে, আরও এই চৈত্র মাস মানে বাসন্তী পূজা পর্যন্ত এই ফুলগুলো খুব বেশি করে ফুটবে, আর অনেকে নিয়ে নেওয়ার পরও আর কিন্তু শেষ হয় না। ঠিক আছে,
খুব ভালো লাগে ফুলগুলো সকাল থেকে আস্তা গাছ একদম তল থেকে আগা পর্যন্ত ফুলে ভর্তি থাকে। তো রান্নাবান্না শেষ কড়াই টড়াই এখন মেজে নেব, আর চা খেয়েছিলাম, চার কাপটাও আছে এখানে, সব মেজে একদম শান্ত শেষ, আবার একটু ফ্রেশ হয়ে তারপর ভাতটা খাবো। 5টা বাজে আর সকাল থেকে বৃষ্টি মেঘলা ওয়েদার, আকাশটা অনেক কালো কালো, আর দেখুন সন্ধ্যাটা হয়ে আসছে, আর সুমিত দাদা আছে, সুমিত দাদা তো ড্যাঙ্ক নিয়ে চলে চলাফেরা করে, সুমিত দাদা কিন্তু খুব বেশি গিয়ে আর কি, কালকে কিন্তু লক্ষ্মী পূর্ণিমার অনেক কিছু চুরি টুরি করলো আর সবাইকে বেটে বেটে দিয়েছে, অবশ্য 1 লাখ খাইনি আবার। তো সুমিত দাদা কালকে কি দেখি দেখলে হোক, নারকেল কুশিয়ার পেঁপে নারকেল কুশিয়ার পেঁপে আর সুপারি গুলা পারতে মানে পারতে পারছে না, কেন অনেক উঁচু উঁচু গাছ তো আর পারা যাচ্ছে না। তো যাই হোক সামনের বছর বাকিগুলো কমপ্লিট করে নেবে, এবার সবগুলা পারলো না। আর এদিকে আছে আমাদের লিলয় দাদা, আর লাড্ডু দাদা, আর ওই যে খেলাধুলা চলছে, এই যে লিলয় দাদা, এই যে হাই হাই হাই, তো অনেকদিন পর আমাদের লীলা দাদা, লীলা দাদা মানে একটু ব্যস্ত, ওর পরে মানে পূজোর সময় আর বোন ঘরটি থেকে দুই বোন এলো, আর দুই ছোট ছোট দুটো ভাগ্নি আছে, ওদের নিয়ে খুব ব্যস্ত খেলাধুলা করছে আর এই সেই করছে, আর দেখুন পানটা দেখুন কিভাবে খেলো, হয়তো আমার থেকে লাল করে পান খেতে পারে, ঠিক আছে খেলাধুলা করছে, অনেকে চলে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আকাশটা দেখুন কি মেঘলা ভাব, বৃষ্টিটা এখানে চলে আসবে। তো কালীমা আছে, আর বেশি না 14 দিন পরে কালীমার পুজো এখানে, আর সবে পাড়ার মিলে পুজো করা হয় প্রত্যেক বছরই, আজকে থেকে 40 থেকে 50 বছর হয়ে যাবে এই পুজো, তো আপনারা সবাই আসবেন আমাদের এখানে পূজায়, আমাদের পাড়ার পূজা। তো আমরা ঘরে চলে যাচ্ছি, হাঁটাহাঁটি করলাম, ওই যে সব আছে আরো তো ছিল সবে চলে গেছে, তো আমাদের লাড্ডু দাদা আছে, বন্ধুরা কোন পূজা হয়েছে কিরম খরচে, বন্ধুরা পূজা তোমাদের লাড্ডু খাও, বন্ধুরা পূজাটা ভালো করে চলছে, আপনারা কিরকম দেখা দেখি বলেন পূজা, বন্ধুরা বড় করে পূজা হয়েছে, বন্ধুরা আমাদের যদি পূজাটা ভালো লাগে তো লাইকটা দিবেন, লাইকটা দেন, বাই বাই কইলো, অন্ধকার হয়ে যাচ্ছে, ভাবছিলাম ঘরে যাবো, দেখুন খেলা আর শেষ হচ্ছে না, একজনের পরে একজন খেলা শুরুই করছে, কালীমার ঘরের ওদিকে কালীমার ঘরে লাইট জ্বলে গেছে।